জারিফ অ্যাগ্রোটেক এর নার্সারি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আজ কথা বলবো লেবুর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পোকার আক্রমণের কথা, সেটা হলো লিফ মাইনার বা লেবু পাতা কুকড়ানো রোগ। এটা আমার একটা ভিয়েতনাম মাল্টার চারা, আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই গাছে কিভাবে লিফ মাইনারের আক্রমণ হয়েছে। পৃথিবীর যে সমস্ত দেশে লেবু উৎপাদন হয় প্রায় সব দেশেই এই পোকাটির আক্রমণ ভীষণভাবে লক্ষ্য করা যায়। কোষি কাণ্ড এবং পাতা, পাতার ত্বকের ভিতর দিয়ে এই পোকাটি চলাচল করে, ফলে আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলো কেমনভাবে কুঁকড়ে আছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গাটায় পোকাটা বসবাস। দেখেন কত সুন্দরভাবে পাতায় নকশা করে দিয়েছে এই পোকাটি, যার কারণে এর এখান থেকে ক্লোরোফিল অংশটুকু খাওয়ার কারণে পাতাটা এইভাবে কুঁকড়ে যায়। যারা ছাদ বাগানে লেবু জাতীয় ফসলের চাষ করেন তারা বিষয়টি ভীষণভাবে ভুক্তভোগী হন। এবং সুন্দর একটি গাছ কচি পাতা ছাড়ার এক মাসের ভেতরে গাছের পাতাগুলো পুরোপুরি কুঁকড়ে যায়। এটা আমরা খুব সহজেই দমন করতে পারি। ফাইলোকনিস্টিস সিট্রেলা নামক পোকার আক্রমণে সাধারণত লিপ মাইনার হয়ে থাকে। স্ত্রী পোকা 40 থেকে 120টি ডিম দেয়। স্বচ্ছ ডিম সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না। তো আমরা জৈব যদি বালাইনাশক দিতে যাই তবে সেক্ষেত্রে আমরা 3 থেকে 5 মিলিলিটার প্রতি লিটার জলে নিম তেল মিশিয়ে যদি আমরা স্প্রে করতে পারি তবে পোকাটি সহজেই দমন করতে পারবো। অথবা রাসায়নিক দমন ব্যবস্থা হিসেবে যদি আমরা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ লিটারে 1.5 মিলি দিতে পারি তবে এ রোগের হাত থেকে আমরা সহজেই নিস্তার পেতে পারি। এটা যে বছরে একবার দিতে হবে তা নয়, আমাদের গাছে যখনই কচি পাতার আবির্ভাব হবে তার পরপরই কিন্তু এই ওষুধটা দেওয়া অত্যন্ত জরুরি। যদি আমরা না দিই তবে পোকার আক্রমণ পাতায় হয়ে গেলে কিন্তু কুঁকড়ে যাবে, হয়তো পরে ওষুধ দিলে হয়তো পোকাটা মারা যাবে কিন্তু ক্ষতি যা হবার। আরও একটি ক্ষতিকারক পোকা আমি দেখতে পাচ্ছি আমার লেবু গাছের পাতায়। এই পোকাটি এই গাছের পাতা এইভাবে খেয়ে ফেলেছে, অসাধারণ সুন্দর ক্যামোফ্লাজ, খুবই সুন্দর ক্যামোফ্লাজ করে আছে, পাতার কালারের সাথে মিশে আছে যা খালি চোখে সহজেই নজরে পড়বে না। এবং আরও একটি পোকা এখানে দেখা যাচ্ছে, মনে হবে যেন পাখির পায়খানার মতো, এটাও পাতা খেকো পোকা, এরা সব পাতা খেয়ে ফেলে। এই সমস্ত পোকার আক্রমণ যদি তীব্র হয় পাতা খেকো পোকার তবে সেক্ষেত্রে পাতা প্রায় পত্রশূন্য হয়ে পড়ে। এটি আমরাও সহজেই দমন করতে পারি। যদি আমরা লিটারে 2 মিলি সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ এবং ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যদি প্রতি লিটারে 1.25 মিলি হারে দিতে পারি, দুটো একসাথে যদি দিতে পারি, লিপ মাইনার এবং পাতা খেকো যত পোকা আছে আশা করা যায় দমন হবে। সবার মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।